তো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। 52টা অ্যাপ, 52টা বিপজ্জনক অ্যাপ, যেগুলোকে গুগল নিজে প্লে স্টোর থেকে বের করে দিয়েছে। তার কারণ হলো এই অ্যাপগুলো ভীষণ সিকিউরিটি, অ্যাড এবং পার্সোনাল ডেটা চুরি করা এইসবের জন্য অভিযুক্ত ছিল। তো কোন 52টা অ্যাপ সেটা আমি তোমাদের প্লে স্টোরের যে সোর্স সেখান থেকে ডিসক্রিপশনে আমি সব অ্যাপগুলোর নাম দিচ্ছি, তোমরা চেক করে নাও যে এই অ্যাপগুলো তোমাদের ফোনে ইনস্টল করা আছে কিনা। যদি এই অ্যাপগুলো ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে ফেলো। যদি আনইনস্টল না করো তাহলে এই অ্যাপগুলো তোমার ফোনে থাকা বিভিন্ন ইম্পর্টেন্ট টেক্সট মেসেজ, ইমেলস, মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ডস এবং তোমার পার্সোনাল ফটোস, ডেটা সব কিছু কিন্তু চুরি করতে পারে। আর এই ফোনগুলো এমন কিছু অ্যাড বা ওয়েবসাইটে তোমাকে রিডাইরেক্ট করে যার জন্য তোমার ফোনে কিন্তু ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাকও হতে পারে, যার ফলে ফোনটির লংজিভিটি কমে যেতে পারে, ব্যাটারি কমে যেতে পারে। তো কোন কোন অ্যাপ সেই 52টা অ্যাপ আমি যখন বলতে যাই অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তোমার ডিসক্রিপশনে দেখে নাও, চেক করে নাও যে এই অ্যাপগুলো তোমাদের ফোনে ইনস্টল করা আছে কিনা। থাকলে অবশ্যই ইনস্টল করাটাই ভালো হবে তোমার জন্য। তো কিছু ইম্পর্টেন্ট বা খুব পপুলার অ্যাপের মধ্যে রয়েছে যেমন বিউটিফিকেশন অ্যাপ বা ফটো এডিটিং অ্যাপ, এছাড়া DU ব্যাটারি সেভার, কিছু ক্লিনার অ্যাপ। আমরা তো ক্লিনার অ্যাপ ইউজ করেই থাকি অনেক সময় ফোনের মেমোরি ক্লিন করার জন্য, কিন্তু এগুলো বলছে যে রিপোর্ট হয়েছে যে এগুলো কিন্তু আসলে আমাদের ডেটা চুরি করছে বিভিন্নভাবে। বিশেষ করে DU পাওয়ার সেভার, যেটা আমি অনেকদিন থেকে ইউজ করতাম বা আগে ইউজ করতাম, তো আলটিমেটলি কিন্তু এটা তোমার ব্যাটারি পাওয়ার সেভ তো করছেই না, ব্যাটারি নষ্ট করছে, তোমার অ্যাডভার্টাইজ দিয়ে বিরক্ত করছে। তো যেহেতু গুগল বলেছে, আমি নিজে বলছি না, সেহেতু আমার মনে হয় এগুলো রিমুভ করাই ভালো হবে। তো এই ভিডিও এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু চলো আসছি তাহলে, বাই বাই।